হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ম্যাকবেথ নিয়ে। তো ম্যাকবেথ লিখেছে উইলিয়াম শেক্সপিয়ার, আর উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হচ্ছে 1564 সালে এবং তার মৃত্যু 1616 সালে। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু হ্যামলেট নিয়ে আলোচনা করেছিলাম। তো হ্যামলেটের কথা এখানে এই জন্য বললাম যে হ্যামলেটের মতো এই ম্যাকবেথও একটা বিয়োগান্তক নাটক, অর্থাৎ একটা ট্র্যাজিক ড্রামা। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডির মধ্যে যেরকম হ্যামলেট রয়েছে সেরকম ম্যাকবেথ রয়েছে। তো তোমাদের মধ্যে যারা হ্যামলেটের সামারি বা হ্যামলেটের থিমসগুলো জানতে চাও, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে হ্যামলেট এবং হ্যামলেটের থিমের যে ভিডিওগুলো আছে সেগুলো দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো ম্যাকবেথের মূল সামারিতে যাওয়ার আগে আমরা এর ক্যারেক্টার সম্পর্কে একটু পরিচিত হই। ঠিক আছে, তো ম্যাকবেথের মধ্যে কোন কোন ক্যারেক্টারসগুলো প্রধান ক্যারেক্টার সেগুলো নিয়ে আমরা প্রথমেই একটু পরিচিত হব। তো ক্যারেক্টার্সের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আছে ম্যাকবেথ। তো ম্যাকবেথ ছিল হচ্ছে যে স্কটল্যান্ড, সেই স্কটল্যান্ডের জেনারেল এবং সে ছিল গ্লামিসের থেইন, স্কটল্যান্ডের একটা নির্দিষ্ট অঞ্চলের। ঠিক আছে, গ্লামিস নামক অঞ্চলের প্রধান ছিল এই ম্যাকবেথ। তো সে খুবই সাহসী ছিল, বিভিন্ন যুদ্ধে তার সাহসের কারণেই স্কটল্যান্ড জয় পেয়েছে। সেই কারণে কিন্তু রাজা তাকে এই গ্লামিসের থেইন করেছে, অর্থাৎ গ্লামিসের প্রধান করেছিল। তো ম্যাকবেথ হচ্ছে সেনাপ্রধান স্কটল্যান্ডের এবং এই গ্লামিস রাজ্যের প্রধান। ঠিক আছে, এবং পরবর্তীতে আর একটা যুদ্ধে জয় পাওয়ার পরে রাজা তাকে কিন্তু এই কর্ডোর রাজ্যের প্রধান বানিয়ে দেয়। ঠিক আছে, এরপরে আছে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হচ্ছে এই ম্যাকবেথের স্ত্রী। এরপরে হচ্ছে এই রাজা ডানকান। ঠিক আছে, তো এই ডানকানই ছিল এই স্কটল্যান্ডের রাজা। এরপরে আমরা পাবো বানকু। বানকু ছিল ম্যাকবেথের মতো একজন জেনারেল। ঠিক আছে, সেও সেনাপ্রধান ছিল এবং সেও একটা অঞ্চলের প্রধান ছিল, এবং বানকু কিন্তু একজন সাহসী যোদ্ধা ছিল। ঠিক আছে, তো এরপরে আমরা পাবো থ্রি উইসেস। ঠিক আছে, তো তিনটি ডাইনিকে পাবো আমরা এই ম্যাকবেথের ক্যারেক্টারগুলোর মধ্যে। তো তিনজন ডাইনির ক্যারেক্টারও কিন্তু ম্যাকবেথ নাটকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এরপর পাবো ম্যাকডাফ। তো ম্যাকডাফ হচ্ছে স্কটিশ নোবেলম্যান। তো স্কটল্যান্ডের একজন উচ্চবংশীয় লোক ছিল এই ম্যাকডাফ। এরপর আমরা পাবো ম্যালকম। ম্যালকম আর এখানে দেখো ডোনালবিন। এই ম্যালকম আর ডোনালবিন ছিল আমাদের এই রাজার ডানকান, এই ডানকানের দুইজন পুত্র। ঠিক আছে, তো এখানে ম্যালকম হচ্ছে সন অফ ডানকান, এখানে ইংল্যান্ড লিখেছে এই কারণে, কারণ এক সময় এই ম্যালকম তার বাবাকে মারার পরে সে ইংল্যান্ডে পালিয়ে যায়, এবং এই ডোনালবিন হচ্ছে তার বাবাকে মারার পরে একই সাথে আয়ারল্যান্ডে পালিয়ে যায়। ঠিক আছে, তো ম্যালকম পালিয়ে যায় ইংল্যান্ডে এবং ডোনালবিন পালিয়ে যায় আয়ারল্যান্ডে। আর এখানে রইল ফিলিয়ান্সি। তো এই ফিলিয়ান্সি ছিল হচ্ছে এই বানকুর পুত্র। তো এই হলো মোটামুটি আমাদের ম্যাকবেথ নাটকের মূল ক্যারেক্টারসগুলো। তো এবার আমরা ম্যাকবেথের মূল যে কাহিনী, মূল সামারি, সেটা চলে যাব। তো ম্যাকবেথ নাটকটি কিন্তু অনেক বড় একটা নাটক। ঠিক আছে, তো এর কাহিনী যদি ব্রড করে বলি বা সামারি যদি অনেক বিস্তারিত বলি তাহলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে আমরা ম্যাকবেথ নাটকের যে কাহিনীটি সেটি সংক্ষেপে বলবো। ঠিক আছে, তো চলে যাই ম্যাকবেথের মূল সামারিতে। তো নাটকটি যেভাবে শুরু হয়, একটা যুদ্ধ ইতিমধ্যে শেষ হয়েছে, সেটা হচ্ছে আয়ারল্যান্ড এবং নরওয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, তো সেই যুদ্ধের ভার পড়ে ম্যাকবেথের উপর। তো ম্যাকবেথ এবং আগেই বলছি ম্যাকবেথ এবং আগেই বলেছি বানকুর দুইজনই সাহসী যোদ্ধা ছিল, তারা কিন্তু এই আয়ারল্যান্ড এবং নরওয়ের বিরুদ্ধে যুদ্ধ জিতে যায়। তো যুদ্ধ জেতার পরে তারা তাদের রাজ্যের দিকে আসতে থাকে। তো পথিমধ্যে প্রায় সূর্য ডুবে ডুবে যায়। তো ম্যাকবেথ বলে আমাদের খুব দ্রুতই রাজ্যে পৌঁছাতে হবে। একটু পরেই তারা একটা জঙ্গলের মধ্যে ঢুকে যায় এবং সেখানে তারা তিনটি উইচ দেখতে পায়। যে উইচদের ব্যাপারে আমি আগেও বলেছি, থ্রি উইচেস। তো এই তিনজন উইচেস ফিসফিস করে কিছু বলছিল, তখন ম্যাকবেথ এবং বানকু খুবই ভয় পেয়ে যায়। এর তারপরেও ম্যাকবেথ সাহস করে থ্রি উইচেসকে বলে তোমরা কারা। তখন তিনজন উইচেসের মধ্যে থেকে এক একজন করে বলতে থাকে তুমি তো ম্যাকবেথ, তুমি তো থেইন অফ গ্লামিস, এর পরবর্তীতে তুমি কর্ডরের থেইন হবে এবং তার পরবর্তীতে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। তো ম্যাকবেথ তো এগুলো শুনে অবাক হয়ে যায়, আসলে আমি যে ম্যাকবেথ বা আমি যে গ্লামিসের প্রধান সেগুলো এরা কিভাবে জানলো, বা পরবর্তীতে আমি যে কর্ডরের প্রধান হব এটা তারা কিভাবে বলতেছে,
বা পরবর্তীতে আমি রাজা হব, এগুলো তারা কিভাবে বলতেছে। তো এগুলো শুনে ম্যাকবেথ মনে মনে খুশি হয়, আবার অবাকও হয় যে আসলে এরা কি বলতেছে, এগুলো সত্যি কিনা। তো আমি যে ম্যাকবেথ বা আমি গ্লামিসের প্রধান, এগুলো হয়তো কোনোভাবে জানতে পারে, কিন্তু এর পরবর্তীতে আমি কর্ডারের প্রধান হব বা রাজা হব, এগুলো হয়তো মিথ্যেও হতে পারে। এবং থ্রি উইসেসের মধ্যে থেকে উইসেসরা আরো বলে যে ম্যাকবেথের পরে বার্নকুর যে সন্তানরা বা বার্নকুর যে উত্তরাধিকারীরা, তারা স্কটল্যান্ডের রাজা হবে। এগুলো শুনে ম্যাকবেথ খুশিও হয়, আবার একটু অবাকও হয় যে কি বলে এগুলো। এর পরবর্তীতেই থ্রি উইসেস উধাও হয়ে যায়, ঠিক আছে। তো এরপর তারা তাদের রাজ্যের দিকে যাইতে থাকে এবং পথিমধ্যেই একজন সংবাদদাতাকে দেখতে পায়, ঠিক আছে। তো সে ম্যাকবেথের কাছে সংবাদ দেয় যে রাজা তাকে কর্ডরের প্রধান বানিয়ে দিয়েছে। তো এটা শুনে তো ম্যাকবেথ এবং বানকো দুজনেই অবাক যে থ্রি উইসেস তো তাহলে সত্যি কথাই বলেছে যে এর পরবর্তীতে ম্যাকবেথ কর্ডরের প্রধান হবে, এবং সেটা সত্যি হয়ে গেল। তো তারপরও ম্যাকবেথ বিশ্বাস করতে চায় না, কিন্তু তারপরে রাজ্যে গিয়ে দেয় হ্যাঁ সত্যি কর্ডরের যে প্রধান ছিল সে রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং এর ফলে ম্যাকবেথকেই কর্ডরের প্রধান বানিয়ে দেয়। তো এতে তো ম্যাকবেথ অনেক খুশি হয় এবং মনে মনে ভাবতে থাকে তাহলে তো আমি রাজা হব, এটাও মনে হয় সত্যি হবে। তো যাই হোক, এর পরবর্তীতে রাতে রাজা ডানকানকে ম্যাকবেথের বাড়িতে তারা দাওয়াত করে, এবং বাড়িতে গিয়ে এই ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে ঘটনাগুলো বলে, এই থ্রি উইসেস যা যা বলে। তো তখন লেডি ম্যাকবেথ আসলে এই ভূত প্রেত বা এই টোটকা মোটকায় অনেক বিশ্বাস করতো, ঠিক আছে। এই জন্য লেডি ম্যাকবেথ বলে হ্যাঁ তোমাকে তাহলে যেভাবেই হোক রাজা হতেই হবে, এবং আমি হব স্কটল্যান্ডের রানী। তো তখন ম্যাকবেথ বলে যে আমি ডানকানকে দাওয়াত দিয়ে এসেছি আমাদের বাড়িতে রাতের খাবারের জন্য, এবং হয়তো রাতে সে এখানেই থাকবে। তো লেডি ম্যাকবেথ শুনে তো খুব খুশি, এবং সে ম্যাকবেথকে বলে তাহলে এটাই সুযোগ, তো ডানকান যখন আমাদের বাড়িতে আসবে তখন রাতেই কিন্তু আমরা ইচ্ছে করলে তাকে মেরে ফেলতে পারি। ম্যাকবেথ এ ব্যাপারে রাজি হয় না, তখন লেডি ম্যাকবেথ তাকে অনেক তিরস্কার করে, তাকে কাপুরুষ বলতে থাকে, ঠিক আছে। তো এইরকম তিরস্কার করতে থাকে। তো ম্যাকবেথ তারপরে একটু একটু রাজি হয় যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো রাতের বেলায় ডানকান যখন তাদের বাড়িতে আসে, তো লেডি ম্যাকবেথ আগে থেকে সবকিছু প্ল্যান করে রাখে, ঠিক আছে, যে কিভাবে ডানকানকে মারবে। তো তখন ডানকান এবং তার সাথে যে প্রহরীরা থাকে তাদেরকে এত পরিমাণে মদ খাওয়ায় যে যারা প্রহরী থাকে তারা ঘুমিয়ে পড়ে এবং ডানকানও ঘুমিয়ে পড়ে। তো তখন লেডি ম্যাকবেথকে বলে যাও এখনই সুযোগ, গিয়ে রাজা ডানকানকে মেরে ফেলো। কিন্তু ম্যাকবেথ আবারও সে যাইতে রাজি না, সে বলে না আসলে এটা করা ঠিক হবে না, ডানকান কত ভালো মানুষ, সে আমাকে প্রথমে গ্লামিসের প্রধান বানালো, তারপর কর্ডরের প্রধান বানালো, এইরকম একজন রাজাকে মারা কি ঠিক হবে। তখন লেডি ম্যাকবেথ বলে তাকে মারলেই তুমি হবে স্কটল্যান্ডের রাজা, কারণ তুমি ছাড়া যোগ্য রাজা ডানকানের পর আর কেউ নাই, তো যাও তাড়াতাড়ি কাজটি করে ফেলো। যাই হোক, অনেক দ্বিধা সত্ত্বেও ম্যাকবেথ ডানকানকে মেরে ফেলে, এবং ছুরির যে রক্ত, তার হাতের যে রক্ত, সেগুলো সেই প্রহরীর গায়ে মুছে দেয়, এবং ছুরিও সেই প্রহরীর পাশেই রেখে দেয়। তো সকালবেলা একজন প্রহরী আসে রাজা ডানকানকে ডাকতে, তো সেই দেখে যে রাজা ডানকান মরে গেছে। তো সে হইচই শুরু করে দেয়, এবং ম্যাকবেথ এসে দেখে রাজা ডানকান মরা। তখন সে প্রহরীদের কাছে গিয়ে সেই ছুরি দেখতে পায় এবং রক্ত মাখা তাদের জামাকাপড় দেখতে পায়। তখন রাগ হয়ে সেই প্রহরীদেরকে ম্যাকবেথ সাথে সাথেই কিন্তু মেরে ফেলে। তো যাই হোক, এর পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হয় ম্যাকবেথ এবং রানী হয় লেডি ম্যাকবেথ। ম্যাকবেথ যদিও রাজা হয় কিন্তু তার মনে সুখ ছিল না, সে একজন ভালো মানুষকে মেরে ফেললো বা কেন মেরে ফেললো, মানে এই যে বিষয়গুলো সে ভাবতে থাকে, এবং সে বুঝতে পারে যে আসলে রাজা ডানকানকে মারাটা ঠিক হয়নি। সে খুবই দ্বিধাদ্বন্দ্বে এবং অসুখে ভোগে, এবং রাজা ডানকান মারার সাথে সাথেই কিন্তু তার ছেলে ম্যালকম, আগেই বলেছি যে ইংল্যান্ডে পালিয়ে যায়, এবং ডোনালবিন আয়ারল্যান্ডে পালিয়ে যায়। তারা দুজন পালিয়ে যায় এই ভেবে যে হয়তো এরপরে ম্যালকম এবং ডোনালবিন তাদের দুজনকেও মেরে ফেলতে পারে যে এই রাজা ডানকানকে মেরেছে। তো এই সুযোগে ম্যাকবেথ তাদের এই দুই ছেলের উপরে মৃত্যুর দায়ভারটা চাপিয়ে দেয়। ম্যাকবেথ বলে যে হ্যাঁ, তারা দুই ছেলে ম্যালকম এবং ডোনালবিন, তারা এই তাড়াতাড়ি রাজ্যের ক্ষমতা পাওয়ার জন্য তাদের বাবাকে মেরে ফেলে। তো ম্যালকম ইংল্যান্ডে গিয়ে সৈন্য সামন্ত গুছানো শুরু করে যে সে আবার রাজ্যে এসে তাদের রাজ্য ফিরিয়ে নেবে, এবং ডোনালবিনও একইভাবে আয়ারল্যান্ডে গিয়ে আশ্রয় নেয়। তো ম্যাকবেথ রাজা হওয়ার পরে একটা ব্যাপার খুব বেশি ভাবে, যে থ্রি উইসেস বলেছিল যে সে কর্ডরের রাজা হবে, এরপরে সে স্কটল্যান্ডের রাজা হবে,
তো এই দুইটা বিষয় তো সত্যি হলো, সে এখন স্কটল্যান্ডের রাজা। এবং থ্রি উইসেস কিন্তু আরো একটা ভবিষ্যৎবাণী করেছিল যে এর পরবর্তীতে বানকুর ছেলে বা বানকুর উত্তরাধিকারীরা কি হবে, স্কটল্যান্ডের রাজা হবে। তো এরপরে সে বুঝতে পারে যে আসলে তাহলে তো তার জন্য বানকু এবং বানকুর ছেলে ফ্লিয়েন্সি খুবই ঝুঁকিজনক। তো এই জন্য ম্যাকবেথ কি করে, রাজ্যে আরো একটা প্রোগ্রামের অর্থাৎ একটা অনুষ্ঠানের আয়োজন করে এবং সেখানে বানকু এবং বানকুর যে ছেলে ফ্লিয়েন্সি তাদেরকে দাওয়াত দেয়। এবং দাওয়াত দেওয়ার পরেই সে কিছু লোক ঠিক করে যে বানকু এবং বানকুর ছেলে যখন যখন রাজদরবারে আসবে তখন প্রতিমধ্যেই যেন বানকু এবং বানকুর ছেলেকে মেরে ফেলা হয়। এই জন্য সে কিছু লোক ঠিক করে এবং রাতের বেলায় সে যে অনুষ্ঠানের আয়োজন করে তখন বানকু এবং বানকুর ছেলে তাদের তাদের রাজ্যে আসার সময় ম্যাকবেথের ঠিক করা লোক, ঠিক করা খুনিরা বানকু এবং ফ্লিয়েন্সির উপর আক্রমণ করে। তো আক্রমণে বানকুকে হত্যা করা হয় এবং ফ্লিয়েন্সিকে অন্ধকারের মধ্যে আসলে ওইভাবে তারা হত্যা করতে পারে না, তো ফ্লিয়েন্সি পালিয়ে যায়। এই খবর ম্যাকবেথ পেয়ে সে আসলে খুবই কষ্ট পায় যে আসলে আমার জন্য ঝুঁকিজনক তো ছিল ফ্লিয়েন্সি, বানকু তো অতটা ছিল না, কারণ উইসেস বলেছিল যে ফ্লিয়েন্সি হবে পরবর্তী রাজা। তো এই জন্য সে আসলে সুখ পায় না যে এখন কি করবে, সে সে ফ্লিয়েন্সিকেও খুঁজে পায় না। তখন সে এই থ্রি উইসেস এর খোঁজে আবার বের হয় এবং সেই যে জঙ্গলে থ্রি উইসেস কে পেয়েছিল সেই জঙ্গলে সে আবার যায় এবং ম্যাকবেথ থ্রি উইসেস কে দেখতে পায়। তখন সে থ্রি উইসেস কে বিভিন্ন কোশ্চেন করে এবং সে বলে যে আসলে আমার জন্য ঝুঁকিজনক কে। তখন থ্রি উইসেস রা বলে যে তোমার জন্য ঝুঁকিজনক হচ্ছে ম্যাকডাফ। তো ম্যাকডাফ সম্পর্কে তো তোমাদের আগেই বলেছি, সে ছিল স্কটল্যান্ডের একজন উচ্চ বংশীয় লোক, ঠিক আছে, এবং রাজার সাথেও তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো এরপরে ম্যাকবেথ তার মৃত্যু সম্পর্কে জানতে চাইলে থ্রি উইসেসরা বললো যখন বীরম্যান উট তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখনই তুমি ভাববে যে হ্যাঁ তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তো বীরম্যান উট ছিল তাদের রাজ্যের পাশেই কিছু গাছ, সেই গাছের নাম ছিল বীরম্যান উট। তো তখন ম্যাকবেথ একটু খুশি হলো যে আসলে বীরম্যান উট তারা কীভাবে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। এবং থ্রি উইসেসরা আরও বললো যে যেই লোক স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি সেই লোকের হাতে ম্যাকবেথের মৃত্যু হবে। তো স্বাভাবিকভাবে জন্ম বলতে বোঝায় যে জেনারেল মানুষ যেভাবে জন্মগ্রহণ করে, আর অস্বাভাবিক বলতে তখন বোঝায় তো যে যারা আসলে নির্দিষ্ট সময়ের আগেই যারা জন্মগ্রহণ করতো তাদেরকে ওই সময় বলা হতো যে অস্বাভাবিক জন্ম, আর এছাড়া যারা জন্মগ্রহণ করতো তাদেরকে বলা হতো স্বাভাবিক জন্ম, ঠিক আছে। তো তখন থ্রি উইসেসরা যখন বললো যে যারা অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে তাদের একজনের হাতে ম্যাকবেথের মৃত্যু হবে, তখনও ম্যাকবেথ একটু খুশি হলো যে আসলে অস্বাভাবিকভাবে জন্ম আর কে করেছে, সবাই তো স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে। আচ্ছা, এরপরে ম্যাকবেথ কী করলো, তার রাজ্যে ফিরে আসলো। রাজ্যে ফিরে এসেই সে থ্রি উইসেস যে বলেছে যে ম্যাকডাফ তার জন্য ক্ষতির কারণ হতে পারে, এই জন্য সে ম্যাকডাফকে হত্যা করার পরিকল্পনা করলো। তো ম্যাকডাফকে হত্যা করার জন্য সে লোক পাঠালো, কিন্তু ম্যাকডাফের বাড়িতে গিয়ে ম্যাকডাফকে পেল না। তো ম্যাকডাফকে না পেয়ে তার ফ্যামিলির আর যেই সদস্যগুলো ছিল তাদেরকে ম্যাকবেথের লোক মেরে ফেললো। এরপরে ম্যাকবেথ আসলে এই যে খুন করে বিভিন্ন মানুষকে খুন করে সে যে রাজ্যে টিকে আছে এই ব্যাপারগুলো নিয়ে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথও খুবই অশোকের মধ্যে ছিল। তো লেডি ম্যাকবেথ তো প্রায় পাগলের মতো ছিল, সে ভুলভাল কথাবার্তা বলতো, একসময় তো সে তার ডক্টর এবং তার যে কাজের লোক থাকে তার কাছে এই রাজা ডানকানের খুন যে তারা করেছে এটা বলেই ফেলে। তো এইরকম সে লেডি ম্যাকবেথ ভুলভাল কথা বলতো, আসলে লেডি ম্যাকবেথ খুবই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এক সময় লেডি ম্যাকবেথ সুইসাইড করে। তো লেডি ম্যাকবেথের মারা যাওয়ার পরে ম্যাকবেথ খুবই ভেঙে পড়ে, সে রাজা হলেও তার মনে কোনো ইস্যুক ছিল না। তো অন্যদিকে কিন্তু ম্যালকম ইংল্যান্ডে গিয়ে বিভিন্ন সৈন্য সামন্ত জোগাড় করে ইংল্যান্ডের রাজা সহ সে স্কটল্যান্ডে ফিরে আসে এবং ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই ব্যাপারে তারা প্রস্তুতি নেয়। তো ম্যাকবেথও যুদ্ধের প্রস্তুতি নেয় এবং সে খুবই সিকিউর হিসেবে রাখে নিজেকে। এর পরবর্তীতেই ম্যাকবেথের কাছে খবর আসে যে আসলে বীরমান উট, আগেই বলেছিলাম সেই বীরমান উট নাকি তাদের রাজ্যের দিকে আসতেছে। তো এগুলো শুনে তো ম্যাকবেথ আসলে খুব অবাক হয়ে যায় যে বীরমান উট কীভাবে হাঁটতে পারে। তো ম্যাকবেথ তখন ঘটনাটা দেখার জন্য যায়, তখন আসলেই দেখে যে হ্যাঁ বীরমান উট তার রাজ্যের দিকে আসছে। আসলে ওই সময় বীরম্যান উট রাজ্যের দিকে আসছিল না, এই ইংল্যান্ডের যে সৈন্য সামন্ত ম্যালকম এনেছিল সেই সৈন্য সামন্তরা ম্যাকবেথের রাজ্যের লোকজন বা ম্যাকবেথের সৈন্যরা যেন তাদেরকে না দেখে সেই জন্য বীরম্যান উটের ডালপালা দিয়ে তাদের নিজেকে ঢেকে রেখেছিল এবং সেই ডালপালা সহ
রাজ্য থেকে আসতেছিল। তো এগুলো দেখেই ম্যাকবেথের লোকজন ম্যাকবেথকে এসে বলে যে বীরম্যান উঠি, তাদের রাজ্যের দিকে আসছে, এবং ম্যাকবেথও কিন্তু একই ঘটনা দেখতে পায়। তো তখন ম্যাকবেথ আসলে খুবই হতাশ হয়ে পড়ে এবং সে মনে করে যে হ্যাঁ, অতি নিকটে হয়তো আমার মৃত্যু হবে। কিন্তু তারপরও তার একটা বিষয়ে সাহস থাকে যে আসলে যে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি তার হাতে আমার মৃত্যু আছে, তো এরকম মানুষ তো পাওয়ার দুর্লভ। তো তারপর ম্যাকবেথের সৈন্য সামন্ত এবং এই ম্যালকম যে সৈন্য সামন্ত আনে তাদের মধ্যে যুদ্ধ হয়। তো এই ম্যাকডাফও কিন্তু ম্যালকমের সাথে মিলে ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এই ম্যাকডাফ কিন্তু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেনি, ম্যাকবেথ খুব দ্রুতই, অর্থাৎ তার যে নির্দিষ্ট সময় ছিল তার আগেই জন্মগ্রহণ করেছিল, এবং ম্যাকডাফ আর ম্যাকবেথের সাথে যখন যুদ্ধ হয় তখন ম্যাকবেথকে ম্যাকডাফ মেরে ফেলে। এরপরে ম্যালকম স্কটল্যান্ডের রাজা হয়, এবং ম্যালকমের পরবর্তীতে কিন্তু এই বানকুর ছেলেরা, তো তার পরবর্তী প্রজন্মরা রাজা হয়েছিল, ঠিক আছে? তার মানে এই থ্রি উইশেস, এই যেই ভবিষ্যৎ বাণীগুলো করে সেগুলো কিন্তু প্রত্যেকটাই সত্য হয়, ঠিক আছে? তো এইভাবে ম্যাকবেথের মৃত্যুর মাধ্যমে এবং ম্যালকমের রাজ্য আহরণের মাধ্যমেই ম্যাকবেথ নাটকটি শেষ হয়, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ম্যাকবেথ সম্পর্কে মূল আলোচনাগুলো। এর পরবর্তী ভিডিওতে আমি, এখানে তোমরা দেখতে পাচ্ছ থিমস, ঠিক আছে? তো ম্যাকবেথের যে থিমসগুলো আছে, তোমরা একটা ব্যাপার মনে রাখবে যে একটা নাটককে বা একটা উপন্যাস যাই বলি, সেগুলো বোঝার জন্য তার যে থিমসগুলো ব্যবহার করেছে সেই থিমসগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি ম্যাকবেথ ভালোভাবে বুঝতে হলে এর যে ইম্পর্টেন্ট থিমসগুলো আছে এই থিমসগুলো জানা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এই জন্য আমি থিমসগুলো এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটাও দেখবে, আমি আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবো। আর আগেই বললাম যে এছাড়া হেমলেট, তারপরে অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, এই ভিডিওগুলোও কিন্তু আমি ইতিমধ্যেই আপলোড করেছি, তো সেই ভিডিওগুলোও কিন্তু তুমি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবা, ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর আরেকটা কথা বলে নেই, একই ভিডিও কিন্তু আমি ইউটিউব এবং ফেসবুকেও দিই, ঠিক আছে? তো তোমরা যারা ফেসবুকে দেখবে তারা অবশ্যই পেজটি লাইক দেবে, আর যারা ইউটিউবে দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো সবাই, গুড বাই।